প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা তিনটি পত্র, যে তিনটি পত্র একসঙ্গে চিঠি নামক গদ্যে রয়েছে, সেই গদ্যটি পাঠদান করব। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে একজন অসামান্য প্রতিভাবান কবি ছিলেন, যদিও ব্যক্তিগত জীবন তাঁর যথেষ্ট প্রতিবন্ধকতা প্রতিকূলতার মধ্য দিয়ে, চরম ওঠা নামার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, তবুও কবির প্রতিভা কিন্তু স্তব্ধ হয়ে যায়নি নানান প্রতিকূলতার মাঝেও। প্রথম যে চিঠিটি এখানে রয়েছে, সেটি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে লিখেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত তখন ফ্রান্স থেকে ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন। তখন যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল জলপথ। এক দেশ থেকে অন্য দেশে জলপথেই পাড়ি জমানো হতো। জাহাজে বসে মধুসূদন দত্ত এই পত্রটি লিখেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা এবং প্রীতি ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ও কবিকে অনেক প্রতিকূল অবস্থা থেকে, অনেক বিপদ থেকে রক্ষা করেছিলেন। বিদেশে থাকার সময় প্রবল অর্থকষ্টের সম্মুখীন হয়েছিলেন কবি, সেই অবস্থাতে তাকে উদ্ধার করেছিলেন দয়াসাগর বিদ্যাসাগর, এবং বিদ্যাসাগরের প্রতি অকৃত্রিম শ্রদ্ধাও মধুসূদন তাঁর চতুর্দশপদী কবিতাগুলিতে, দুটি কবিতাতে উল্লেখ করেছেন। এই পত্রে তিনি ঈশ্বরচন্দ্রকে জানিয়েছেন যে তিনি লন্ডনে যাচ্ছেন। লন্ডনে কেন যাচ্ছেন সেটা তিনি তাকে আগের চিঠিতেই জানিয়েছেন। অর্থাৎ এখন দেখতে পাচ্ছি যে মধুসূদন দত্ত তিনি ঈশ্বরচন্দ্রকে বিভিন্ন জায়গায় যাওয়া বা তাঁর পরিকল্পনাগুলি, তিনি কী করতে চান সেটা কিন্তু বিদ্যাসাগর মহাশয়কে অবগত করেই করেছেন, মানে অবগত করেই সেই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করবার জন্য এগিয়ে গেছেন। আগের চিঠিতে তিনি জানিয়েছিলেন লন্ডন কেন তিনি যেতে চান, সুতরাং এই চিঠিতে তার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। তিনি বলে রাখি যে তিনি লন্ডন যেতে যাচ্ছিলেন ব্যারিস্টারি পড়বার জন্য। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে আর্থিক উপার্জনকে বৃদ্ধি করবার জন্যই মূলত তার ব্যারিস্টারি পড়তে যাওয়া। এ প্রসঙ্গে এসেছে ইউরোপের শীতকালের কথা। ইউরোপের শীতকাল কীরূপ অসহনীয় সেটাকে এখানে কবি মধুসূদন ঈশ্বরচন্দ্রকে জানিয়েছেন। আমাদের দেশে মাঘ মাসের শীতলতম যে দিনটি, সেই দিনটির ছয় গুণ, মানে সেই দিনের ঠান্ডার যে তীব্রতা, সেই তীব্রতার ছয় গুণ বেশি হচ্ছে সেখানকার শীতকাল। সুতরাং সেদেশের ঠান্ডা কীরূপ তা সহজেই বিদ্যাসাগর মহাশয় অনুমান করতে পারবেন। এ প্রসঙ্গে রায়গুণাকার ভারতচন্দ্রের কবিতার একটি লাইনও তিনি তুলে ধরেছেন। বাঘের বিক্রম সম মাঘের হিমানি, মাঘ মাসের শীতের তীব্রতাকে এখানে বাঘের সঙ্গে তুলনা করেছেন। বাঘের বিক্রম যেরূপ প্রবল, সেইরূপ প্রবল হচ্ছে মাঘ মাসের শীতের তীব্রতা। যাই হোক, এ প্রসঙ্গে আরও কয়েকটি কথা তিনি জানিয়েছেন বিদ্যাসাগর মহাশয়কে, যে তিনি ইতিমধ্যেই ফ্রেঞ্চ এবং ইটালিয়ান ভাষা প্রায় রপ্ত করে ফেলেছেন। এখন তিনি জার্মান ভাষা চর্চা করছেন, এবং এই ভাষা সম্পর্কে তাঁর ভাবনা
তিনি আরও বিস্তারিত করে পরে জানাবেন। এ প্রসঙ্গে বলে রাখি, মধুসূদন দত্ত বহু ভাষাবিদ ছিলেন। ইতিপূর্বে তিনি গ্রিক, হিব্রু, ল্যাটিন ভাষা রপ্ত করেছিলেন। এরপর ফ্রেঞ্চ, ইটালিয়ান এবং জার্মান ভাষাও রপ্ত করে ফেললেন। বহু ভাষাবিদ, অসামান্য প্রতিভাধর কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। পরের পত্রটি তাঁর আবাল্য সহিত অর্থাৎ বন্ধু গৌরদাস বসাককে লেখা, এবং এই পত্রে তিনি তাঁর জাহাজে যাত্রার বর্ণনায় দিয়েছেন। বন্ধুর সঙ্গে তাঁর গভীর হৃদ্যতার সম্পর্ক ছিল, যে কারণে তিনি তাঁর নিজের জীবনের ব্যক্তিগত সুখ দুঃখ আলোচনা করেছেন, পরামর্শ নিয়েছেন এই বন্ধুর কাছে। এবং তাঁর এই পত্রে তিনি জাহাজে ব্যবস্থাপনার দিকটাও তুলে ধরেছেন, যে রাজকীয় ব্যবস্থা থাকে জাহাজে, এবং জাহাজে যাত্রাকালে বোঝাই যায় না যে জলে কোনো যানবাহনের কোনো যানের উপর চেপে যাওয়া হচ্ছে। অর্থাৎ যাত্রাকালে বোধ করি বাড়ির সুখ বা গৃহের সুখই অনুভূত হয়, এবং রাজকীয় ব্যাপারটা অবশ্যই চোখে পড়ার মতো এবং কবির নিজেরও পছন্দের ছিল। তো তারও কিছুটা বর্ণনা দিয়েছেন, সমুদ্রপথের বর্ণনা দিয়েছেন, ভূমধ্য সাগরের কথা এসেছে, এবং তিনি যে লন্ডনের পথে চলেছেন সেখানে গিয়ে তিনি পুনরায় তার বন্ধুকে পত্র লিখবেন। তবে যতদিন না তিনি পত্র লিখছেন ততদিন পর্যন্ত বন্ধু যেন এই পত্রের উত্তর না দেন, কারণ তিনি তার পত্রে তার ঠিকানা জানাবেন, তারপরেই যেন বন্ধু তাকে পত্র দেন। এবং এই বন্ধুকে চিঠি লেখার মাঝে দুদিন অবশ্য তিনি লেখা বন্ধ রেখেছিলেন, তারপরে চিঠিটা শেষ করেছেন, কারণ তিনি দ্রুত চিঠিটা ডাকে দেবার জন্য আগ্রহী ছিলেন। এবং তৃতীয় যে পত্রটা সেটা হচ্ছে রাজনারায়ণ বসুকে লেখা, তিনিও তার সুহৃদ ছিলেন, পরম বন্ধু ছিলেন। গৌরদাস বসাক একজন সম্ভ্রান্ত বংশীয় সন্তান ছিলেন, পড়াশোনায় খুব ভালো ছিলেন, হিন্দু কলেজে উভয়ই ছাত্র ছিলেন, রাজনারায়ণ বসু হিন্দু কলেজের ছাত্র ছিলেন। এবং গৌরদাস বসাক ভবিষ্যতে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হয়েছিলেন। আর রাজনারায়ণ বসু মেদিনীপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক পদে উন্নীত ছিলেন। তো রাজনারায়ণ বসুকে এই পত্রে তিনি মেঘনাদবধ কাব্য সম্পর্কে কিছু কথা লিখেছেন। তিনি বলেছেন যে মেঘনাদবধ কাব্যটি রচনার সময় তিনি হঠাৎ করে অসুস্থ হয়েছিলেন, মাঝে বিরতি হয়েছিল লেখার ক্ষেত্রে, তো তারপরে তিনি কাব্যটি শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন, শরীরকে তুচ্ছ করেই বলা যায়। এই কাব্যটি পাঠ করে অনেকেই নাকি নিজেদের চোখের জলকে সংবরণ করতে পারেনি। বাংলাদেশের বহু নারী এই কাব্যটি পাঠকালে অশ্রু বিসর্জন করেছেন। কবি তাই বলেছেন তার বন্ধুকে রাজনারায়ণ বসুকে তিনিও যেন তাঁর স্ত্রীকে কাব্যটি পাঠ করার জন্য বলেন, এবং তাঁর স্ত্রীও যেন এই কাব্যটি পাঠ করেন। মেঘনাদবধ কাব্য তাঁর একটি অমর সৃষ্টি। এই কাব্যটি পাঠ করে অনেকে অবশ্য কাব্যটিকে মিল্টনের কাব্যের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু কবি মিল্টনের সঙ্গে কবি একই আসনে বসতে চাননি, তার সঙ্গে নিজেকে তুলনাও করতে চাননি, কারণ তার কাছে মিল্টন ছিলেন স্বর্গের কবিসম এবং তিনি যেন মর্তের কবি। সুতরাং মিল্টনের সঙ্গে তার তুলনা চলে না। তবে কালিদাসের সঙ্গে যখন তার তুলনা টানা হয়েছে, কিংবা ভার্জিলের সঙ্গে যখন তার তুলনা টানা হয়েছে, সেই তুলনাকে অবশ্য তিনি গ্রহণ করেছেন। তার মতে ভার্জিল, কালিদাস এরা হলেন পৃথিবীর কবি, আর মিল্টন হলেন স্বর্গীয়। যাই হোক, এই তিনটি পত্রে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে তিনি লিখেছেন। এই তিনজন ব্যক্তি কিন্তু তাঁর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল, জীবনের সুখ দুঃখ